আমার গ্র্যান্ডমা আমাকে সাহায্য করছে। তুই তুমি ক্যামেরা দিকে চাও না একটু, না তুই কাটিস না, কর ঘুরে ঘুরে দেখাস না, সরি দিদি শুক্র দেখুন। খ্রিস্টমাস চার অধ্যায়, খ্রিস্টমাস উপলক্ষে একটা আমি আউটফিট বানিয়েছি, দুটো দেখাস না এদিকে, দুজন লাগাইতেছে সুন্দর করে। মাথা রাখছো তুমি, হাই গাইস, আজকে ক্রিসমাস, তো আমার আর আমার দুদুর তরফ থেকে সবাইকে হ্যাপি মেরি সেফ অ্যান্ড ন্যাচারাল ক্রিসমাস। তো এই আউটফিটটা আজকে আমি বানিয়েছি আমার ক্রিসমাস উপলক্ষে, তো দুদু আমাকে হেল্প করেছে, আর দুদু আমার সান্টা ক্লজ। দুদু তুমি হেল্প করছো না আমারে, তার কিছু কয়ে দু না? হ্যাঁ করছি করছি। তো দুদু আমাকে খুব হেল্প করেছে ফুলগুলো লাগিয়ে দিতে, মানে সব কিছুতে। তো হ্যাপি মেরি সেফ অ্যান্ড ন্যাচারাল ক্রিসমাস, আর আমার ন্যাচারাল আউটফিটটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। থ্যাংক ইউ দু, নমস্কার করো। নমস্কার, তো দেখুন আমার পুরো আউটফিটটা, এটা আমার ক্রিসমাস আউটফিট। তো পুরোটা আমি ন্যাচারাল, একটু কাছে এনে দেখা সবটা, আস্তে আস্তে গ্রাউন্ডটা দেখা সবটা, এগুলো দেখুন আমার বাড়ির পুকুরের চারপাশে যা যা ছিল এদিকে দেখা, এদিকে জবা ফুল, তারপর এগুলোকে আমি চিনি না, তারপর এগুলো পুকুর থেকে এনেছি, পাতা লতা মানে বন সবগুলো দিয়ে আমি এই আজকের এই ক্রিসমাস আউটফিটটা বানিয়েছি। তো অবশ্যই আপনারা বলবেন যে আমার এই পুরো আউটফিটটা কেমন হয়েছে। এখন আমি একটু হেঁটে দেখাচ্ছি, তুই একটু দূরে যান, আমি হেঁটে যাই। অ্যাকচুয়ালি এটা নিয়ে বেশি হাঁটা যায় না, কারণ এটা আমি অনেক কষ্টে বানিয়েছি। এই দেখুন পুরো আউটফিটটা। অবশ্যই আমি যদি ক্রিসমাস সবাই আনন্দ সেলিব্রেট করার জন্য, তো আমি আমার বাড়িতেই এইরকম একটা আউটফিট বানিয়ে মানে খুবই হ্যাপি ফিল করছি। যে আমি ভাবছিলাম কি বানাবো ক্রিসমাসে, তো আপনারা বলবেন যে আমার এই আউটফিটটা কেমন হয়েছে। আস্তে 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 তুলে আমি কি আজকে মরিয়মনগর যাবো এই আউটফিটটা পরে শীতের মধ্যে, আইতে আইতে বড় পরে যাবো গা। তো কেমন হয়েছে প্লিজ সবাই আমাকে জানাবেন। হাই গাইস, তো আমার আউটফিটটা কেমন হয়েছে আপনারা তো অবশ্যই দেখেছেন, তো প্লিজ আমাকে বলবেন। আমি ক্রিসমাসের জন্য আউটফিটটা বানিয়েছি, কিছু আগে কিছু ভাবিনি, জাস্ট তৎক্ষণাৎ বানিয়েছি, জানি না কী 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 কীভাবে বানিয়ে ফেলেছি আমিও ঠিক বলতে পারি না। তো প্লিজ যদি সুন্দর হয়ে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ এটাকে শেয়ার করবেন। আমি ন্যাচারাল একটা আউটফিট বানিয়েছি, তো অবশ্যই যদি আমাদের সামনে কোনো চার্জ থাকতো আমি অবশ্যই এই আউটফিটটা মানে পরে যেতাম, কিন্তু মরিয়মনগর এখান থেকে অনেক দূর আমাদের ত্রিপুরা তে, তো আর এই ঠান্ডার মধ্যে এই আউটফিটটা পরে রাত্রিবেলা যাওয়া খুবই টাফ হয়ে যাবে। তো এটা আমি মানে আমি আমার আনন্দের জন্য এটাকে পরেছি, আমার গ্র্যান্ডমা আমাকে হেল্প করেছে, আমার ফ্রেন্ডস আমাকে হেল্প করেছে, তো এটা পরে আমাকে খুব কেমন লাগছে প্লিজ আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? তো অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। এই দেখুন আউটফিটটা, আমি বন দিয়েছি, ফুল দিয়েছি, পাতা দিয়েছি, মানে অনেক পাতা তো আমি নামও জানি না, এগুলো যা পেয়েছি পুকুর পাড়ে সবগুলো অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। প্লিজ আপনারা বলবেন কেমন হয়েছে।